জীবনে সবকিছু বড় ছোট লাগে যে চারিদিকে কি ভাবছেন তো যে কফি বানানোর পরে আবার কেন হান্ডি দিয়ে, মানে আমি তো চা কফি এসব হান্ডি দিয়েই বানাই, তো আবার কেন চা বানাচ্ছি? আসলে কফিটা এত সুন্দরভাবে বানালাম, তারপরে কেন জানি না একদম শেষ মুহূর্তে ফেটে গেল, বুঝতে পারছি না। আর হাজবেন্ড তো দিয়ে দিল আমাকে বদনাম, সুনাম কোনো সময় করতে পারে না, বদনাম দিতে খুব ভালোবাসে যে কেউ আর কি। তো এখানে আমি আবার নতুনভাবে আবার আমাকে চা বানাতে হলো, তো সেটা কেন আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে কেন ফেটে গেল। তো যাই হোক, আমার এখানে চা হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে আমি উপর যাব। আর এই সন্ধেবেলাতে শ্রীপনকে আমি পড়তে বসাই, কিন্তু ওর বাবা যেদিন যেদিন বাড়িতে থাকে শেষের দিন আমার একদম পুরো ছুটি থাকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধে থেকে রাত্রি পর্যন্ত মোটামুটি আর কীরকমভাবে কাটে, তো সেটাই আপনারা প্রত্যেকবারের মতন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে শ্রীপন আর ওর বাবা পড়ছে ওর রুমে, আর এখানে সঞ্জনা আর নন্দিনী পড়ছে। তো চলো, বল বল থেকে দেখে মনে হচ্ছে কি বল, কফি গন্ধ পাচ্ছিলাম, কফি দেখাবো কি অবস্থা হয়েছে মানে আমার নামেই বদনাম, আমি যে এত খেটে মরি সেটার কোন নাম নেই, না আমার নামেই বদনাম। পড়ছিলে পড়ছিলে গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন আমি খাচ্ছি চা, আর এখন বাজে, দেখায় কটা বাজে, এখন বাজে 9:20। তো এই সময় আমরা খাচ্ছি চা, আর উপরে সঞ্জনা নন্দিনী ওরা একটা রুমে আছে পড়ছে, আর শ্রীপর্ণ ওর বাবার সঙ্গে পড়ছে, মা ঘরে আছে, আর আমি কিচেনে ছিলাম। তো সবার জন্য সবাই বলছিল কফি খাবে বলে, তো কফি বানাতে গেলাম, কফিটা হয়ে গেল নষ্ট, ঠিকঠাক মতন হলো না, তো সেই কারণে ওটা বাদ দিয়ে আবার বানালাম লিকার চা। তো সেটাই আমরা খাওয়া দাওয়া করলাম, মানে চা খেলাম। বিহারিরা বলে না যে ক্যা তুম লোক বলতি হো চা খায়া হে, চা চা খায়া হে, জল খায়েঙ্গে ক্যা বলতি হো। তো যাই হোক, ওরা প্রথমে ভেবেছে যে কফি বানিয়েছি, মানে কফি তো বানাচ্ছিলাম, তো সেই সেন্টটা যাচ্ছিল উপরে বলছে, তারপর যখনই চাটা দেখছে চা তুমি কফি কফি সেন্ট আসছিল যে, তারপরে বললাম যে খারাপ হয়ে গেছে সেই জন্য চা বানিয়ে দিলাম, কালকে আবার কফি বানিয়ে দেবো। শ্রীপনের পড়া হয়ে গেছে, এখন চিৎকার চেঁচামেচি করছে, আমার রুটি হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার সবজি হয়নি, তো সেই কারণে আমি ভাবলাম যে আগে সবাইকে চাটা দিয়ে আসি, নিজে খাই, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে সবজিটা বানাবো। আর আজকে বানাবো মিক্সড ভেজ, আর আজকে ভীষণ গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এখন সবজিটা বানিয়ে নেওয়া যাক, তারপরে পরে কথা হবে। মানে বাজার
থেকে নিয়ে আসা হচ্ছে বা বাড়ির বাড়ি থেকেই নিয়ে নিই না কেন, সেটাকে 3 থেকে 4 ঘন্টা কখনো কি হচ্ছে কি ভিজিয়ে রাখছি, তারপরে না খেয়াল থাকছে না, তারপরে কোনো সময় এরিড যা সবজিগুলো তারপরে সেটাকে জল থেকে বের করে একটা জায়গায় আবার জলটা পরিষ্কার করার জন্য রাখা, রেখে আবার সেটাকে শুকনো করে তারপরে আবার ভরে রাখা, এই সব ক্ষেত্রে এটা ভালো, খারাপ কিছুই নয়। আমরা আগেও এটা করেছি যে বাজার থেকে আনার পরে একবার পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখেছি, কিন্তু এখন সেটা আপনার কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর ভরছি। তো বিশেষ করে লঙ্কাটা না প্রচণ্ড পরিমাণে মানে একটু খারাপই হচ্ছে। হ্যাঁ, তো 2-3 ঘন্টা রাখুন, কোনো অসুবিধা নাই। রাখার পরে সেটাকে বের করে নিয়ে জল থেকে তারপরে জলটাকে যখনই পরিষ্কার করে নেবেন, শুকনো করে নেবেন, তখন ডাব্বার মধ্যে, আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটা ডাব্বার মধ্যে ভরে রাখবেন বুটিগুলো ছাড়িয়ে, মানে দেখাচ্ছি যেটা দেখালাম বুটিগুলো ছাড়িয়ে রাখবেন। তবে হ্যাঁ, ছাড়ানোর সময় অবশ্যই দেখবেন যে যেটা রাখছেন বা মানে একটা জায়গা যাতেই বা রাখুন না কেন রাখছেন, তখন তখন এটা খেয়াল রাখবেন যে তার মধ্যে যেন একটাও যেন মানে নষ্ট যেন না যায়। অনেকক্ষণ জলে ভিজে থাকছে তো সেই কারণে না অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি বাছলাম, তার মধ্যে আমি 2 এরকম পেলাম। এটা যদি এটা এমনিতে 1.5 থেকে 2 মাস চলে যায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এটা 1.5 থেকে 2 মাস চলে যায়। হ্যাঁ, তো যদি এরকম একটাও যদি নষ্ট থাকে তাহলে 1 সপ্তাহ যাবে না, তো রাখার সময় না এটা ভীষণভাবে খেয়াল করতে হবে। তো ফ্রেন্ড, এখানে আমার সবজিটা কেটে রাখা আছে, এখানে আছে কুমড়া আছে, পটল আছে, আলু আছে আর মূলা আছে। এটা ব্যাস কড়াইয়ের মধ্যে তেল দেবো, হালকা একটু হলুদ দেবো তার নিচে ছিটে লাগে বলে, তারপর পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কোনো মশলা নয়, ব্যাস জল দিয়ে নামিয়ে নিতে হবে, হয়ে গেলে পারে। তো রুটি আমার হয়ে গেছে, রুটিটা আমার দেখাতে ভালো লাগে না, মানে রুটি বানানোর সময় এত নোংরা হয় না গ্যাসটা যে আমার ভালো লাগে না। আর রাত্রিবেলায় আমাদের রুটি আর সবজিই হয়, ব্যাস আর কিছু নয়, কেন না শ্রীপন তো দুধ রুটি খায় আর আমাদের রুটি সবজি তো আছে, পায়েস বানানো বলছে যে পুরো ধোকা দিচ্ছ, কফি বলে লিকার চা খাওয়াচ্ছ, তারপরে পায়েস বলে তুমি কুমড়া খাওয়াচ্ছ, মানে কুমড়ো খেতে সবজিটা যেহেতু আস্তে আস্তে হয় তো সময় লাগে বলে আমি বাকি কাজগুলো এর ফাঁকের মধ্যে সেরে নেবো, কাপগুলো পরিষ্কার করে আবার রেখে দিতে হবে জায়গা মতো, না টেবিলটা পরিষ্কার করে নেবো, কেননা আজকে ভাবছি যে টেবিলেই আমরা খাওয়া দাওয়া করবো। সাধারণত সকালবেলাতেই ঠিক মতন পরিষ্কার হয় জানেন তো, এখানে আমার সবজিও হয়ে গেছে, আস্তে আস্তে সব খাবার ঠিক করে নেবো, তাদেরকে তারপরে ওদিকে সবাইকে ডাকবো। তো ওরা যেহেতু এখন পড়াশোনাতে ভীষণ ব্যস্ত, তো সেই কারণে ভাবলাম এই সময় আমি আমার গ্যাসটা পরিষ্কার করে নিই, তো গ্যাস এগুলো সব পরিষ্কার করে নেবো। তো মানে রুটি আর কুমড়া হয়েছে বলে সব মন খারাপ, পায়েস নেই, কফি হলো না, চা হলো বলে সব মন খারাপ, মানে হয়নি, আমি যে করেছি তারপরে আমাকে যে 2 রকমে করতে যে কতটা অসুবিধা হয় সেটা কেউ একবারও ভাবছে না। হ্যাঁ, তো যেহেতু হয়নি কিন্তু আমি বানিয়েছিলাম, সেটা আপনারাও দেখলেন, ওরাও পরে দেখেছে আর কি, বুঝতে পেরেছে। তো যাই হোক, এখানে আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো রাত্রেবেলায় প্রত্যেক দিনই এরকমভাবে, আগে সকালেই করতাম, রাতে ভাবতাম করবো না, কিন্তু দেখছি না ভীষণ অসুবিধা হয়, সে কারণে যদি সম্ভব হয় তাহলে রাতে সেরে নিই। আর পুরো তাকগুলো প্রত্যেক দিন আমি একবার করে শেষে হয় সকালবেলায় নাহলে রাত্রেবেলায় এরকমভাবেই একবার করে পরিষ্কার করে নিই। তো এখানে আমার পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর, মানে যে কোনো ঘরই আর কি, পরিষ্কার থাকলে দেখতে ভীষণই সুন্দর লাগে। তো এখন বাজে 10:35, শ্রীপনের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওর ওর টাইমেই ও খাবার খেয়েছে, তারপরে এবার আমাদের সবার খাবারগুলো নিয়ে নিচ্ছি আমি, ওরা সবাই নিচে থেকে মানে উপর থেকে নিচে চলে এসেছে। তো মা আর মার ছেলে ওরা ঘরের রুমের মধ্যে খাবে, কেননা আমার ছেলে ঘরে আছে বলে, আর এখানে সঞ্জনা, নন্দিনী আর আমরা 3 জন এখানে বাইরে বসবো। সাধারণত আমরা একসঙ্গেই খাই, একসঙ্গে খেতে আমাদের ভালো লাগে, কোনো সময় আলাদা আমরা খাই না, কিন্তু আজ যেহেতু ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো সেই কারণে আর কি। আর এখানে আমি একটাই রুটি নিয়েছি, তার সঙ্গে আসলে কুমড়ার এই সবজিটা হলে আমার মুড়ি খেতে ভীষণই ভালো লাগে, সে কারণে আমি অল্প মুড়ি নিয়েছি। তো এখানে সবাই মিলে এখন গল্প করতে করতে খাওয়া দাওয়া করবো, আর যেহেতু মা আর মার ছেলে ঘরে আছে বলে ওদেরও খারাপ লাগছে, তো আমরাও এরকমভাবে খাই না, আমাদেরও খারাপ লাগছে, ব্যাস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সেই জন্য আসলে সবাই তো সবটা পছন্দ করে না, না তো সেই কারণেই আমরা ভাবলাম যে আমাদের বাইরে খাওয়াটা, বাইরে দেখানোটা, শেয়ার করাটাই এটা ভালো হবে, তো সেই কারণেই আর কি।
আমের সময় আমরা প্রত্যেক দিন মানে সকালে আর দুপুরে আম খাই একটা করে আর কি। তো আমটা আর কি পিস করে আমরা খাই না, এরকমভাবেই খেতে ভালোবাসি। তো কেউ ভাববেন না যে কেন পিস করে খেলাম না। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু মানে বাসনপত্র তোলা হয়ে গেছে, তারপরে এখানে আমি বিছানা করব। যেটা নন্দিনী বলল, তুমি দেখাও, তুমি রাত্রেবেলা তো জানলা ছাড়ো, পরিষ্কার করো, তো সেটাই আর কি শেয়ার করছি। এর আগের দিনই বলেছিলাম যে বিছানা নিয়ে আর চাদর নিয়ে আমি ভীষণই খুঁতখুঁতে, তো সেই কারণে আর কি এটাতে আমার বেশ সময় লাগে। আর শ্রীপন আমাকে তত জ্বালায়, মানে আমি একদিকে পরিষ্কার করে আমি চাই একদম ও আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে বিছানার মধ্যে উঠব, কিন্তু ও বারবার উঠে যায়, আমাকে আবার ঝাড়তে হয়, আবার নামাতে হয়। তো এখানে আমাদের বিছানাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো এবার কথা বলে শুতে যাবার পালা। তো এখন বাজে 11:20, মানে যথেষ্ট রাত্রি হয়ে গেছে শ্রীপনের জন্য, আমাদের জন্য নয়। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, শ্রীপনকে রেডি হয়ে মানে রেডি করা হয়ে গেছে। ব্যাস আমি আপনাদের সঙ্গে কথা বলতে এলাম যে গুড নাইট। তো এরপরে আমি ফ্রেশ হব, তারপরে ওকে ঘুম পাড়াবো। আজকে সারাদিন সকাল থেকে ভেবেছিলাম যে একটা ব্লগ সুন্দর বানাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো সন্ধ্যে থেকে যখন সম্ভব হলো তখন থেকেই শুরু করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দেবেন। যদি নতুন কেউ আমার চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, বন্ধু ও ফ্যামিলির সঙ্গে তো অবশ্যই শেয়ার করুন। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। সঞ্জনা গুড নাইট বলো, এসো। গুড নাইট, বাই বাই।